বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Batanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Bihala Diamond Harbour Road, সংলগ্ন শিমুলতলা বাজারের পাশে একটি পাঁচতলা আবাসনের বারান্দার একাংশ ভেঙে পড়ল। আবাসনটির নিচে অনেকগুলি দোকান বাজার আছে। ওই বারান্দার ভেঙে পড়লে ব্যক্তি আহত হয়, একজনের খুব গুরুতর চোট লাগে। স্থানীয় বাজারের লোকেরা সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই আবাসনটি প্রায় 25 বছরের পুরানো। ঘন্টা দু দিনের আগেও অল্প অল্প ইট ভেঙে পড়ছিল উপর থেকে। তখন আবাসনে যারা থাকে তাদেরকে জানানো হয়েছিল, কিন্তু তারা কথা থেকে এড়িয়ে গেছে। পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বেহালা থানার পুলিশ চলে আসে। উপর থেকে ওইটা ভেঙে পড়লো আর ওই মেয়েটা কেন বসছিল, উঠে চলে এলো, ওর পায়ে উঠে এসে পড়লো। উঠতে পারিনি এরম করে, ওই লাস্টে আমি তো আমি নিয়ে এসেছি তো, হ্যাঁ পাটা টানতে গিয়ে ওখানে পাটা লেগেছে, পায়ে লেগেছে, আমি ছিলাম বলে আমি সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে এইটা সব উঠে চলে গেছে, হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ তিনজনকেই হসপিটালে। এই ফ্ল্যাটটা কত মানে কত বছরের পুরনো? ও অনেক বছর। সামনে ভেঙে পড়লে তারপরে বেশুর রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ধরে রাখতে তার সঙ্গে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার কলকাতায় তার সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল মহাসচিব। দলীয় সূত্রের খবর, বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা পিকে। এরপরেই রবিবার রাজ্যের বনমন্ত্রীকে ধরে রাখতে বৈঠকে বসলেন তৃণমূল নেতৃত্ব। বৈঠক শেষে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমাকে দলের মহাসচিব ডেকেছিলেন, আমি তার ডাকে সাড়া দিয়ে বৈঠকে যোগ দিয়েছি। আগামী দিনের রণকৌশল নিয়ে তার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সর্বোচ্চ নেতৃত্ব তথা পার্টির যিনি মহাসচিব তিনি ডেকেছেন আলোচনা করার জন্য, বৈঠক করার জন্য, আগামী দিনের বিভিন্ন রণনীতি নিয়ে আলোচনা করার জন্য। এবং সুতরাং সেই বৈঠকে এসেছিলাম, এর বাইরে অন্য কিছু তো সংবাদ মাধ্যমে বলার জন্য নয়। দলীয় কাজকর্মে কি যোগ দেবেন আপনি? কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না দলীয় কোনো অনুষ্ঠানে আপনাকে। কি আমি তো জানি না, আমি কোন কাজকর্মটা করিনি আমি তো জানি না। সুতরাং এগুলো ঘটনা হচ্ছে যে বাইরে কি হচ্ছে আমার জানা নেই। আমি এটুকু বলতে পারি যে দলীয় স্তর থেকে দলের মহাসচিব আলোচনার জন্য ডেকেছিলেন, আলোচনা করেছি এবং আলোচনা করে আগামী দিনে কি করা যায় সেটা নিয়ে রূপরেখা হয়েছে, আবার হয়তো আলোচনা হবে। সুতরাং যতবার আলোচনা হবে আরও আগামী দিনে আরও নতুন নতুন আমাদের কাজকর্ম বা ইত্যাদি নিয়ে কথা হবে। দাদা একটা প্রশ্ন রাখছি, আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা আবার আমি বলছি, আমার সাথে দয়া করে আমার সাথে কাউকে জড়াবেন না, ঠিক আছে? একটা ব্যক্তিগত শুভেন্দুবাবুর ব্যাপারটাও ব্যক্তিগত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটাও ব্যক্তিগত, এবং এটা তো অস্বীকার করার কিছু নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে দলের মধ্যে যদি কোথাও ক্ষোভ থাকে সেটা নিশ্চিতভাবে তো আলোচনার মধ্যেই সেটা মিটবে বলে আমরা বিশ্বাস করি। আমি আবার এই এত কথার মধ্যে আমি যাব না, ছেড়ে দিন বিভিন্ন দেখুন। আমি আবার বলছি কে কারা লাগিয়েছে তবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজীব বন্দ্যোপাধ্যায় মনে করে, যদি আমার বিরুদ্ধে আমার এই ধরনের প্রচারের কোনো প্রয়োজন নেই, যদি এই ধরনের কেউ লাগিয়ে থাকে, কারা লাগাচ্ছে জানি না, আমি এগুলোকে সমর্থনও করি। আলোচনাটা তো একটা অন্যভাবে, যে সন্তুষ্ট অসন্তুষ্টের কি আছে আমি তো বুঝে পাই না। আলোচনা আলোচনা, এটা আবার সন্তুষ্ট অসন্তুষ্টের কিছু আছে বলে মনে করছি না কিছু। আমি তো আবার বলছি ক্ষোভ যদি কোথাও থেকে থাকে সেটা নিশ্চিতভাবে, ক্ষোভ তো থাকতেই পারে, সবারই ক্ষোভ আছে, কারোর না কারোর ক্ষোভও থাকতে পারে, কারোর না কারোর আরও বেশি সন্তুষ্টি থাকতেই পারে, তো সেটা তো ডেফিনেটলি আলোচনার মাধ্যমে মিটবে। এবং এই আলোচনাতে আগামী দিনের আমাদের কীভাবে কী করা যায় সেটা নিয়ে হয়েছে, এবং আরও আলোচনা হবে, সেই আলোচনাতে নিশ্চিতভাবে আমাকে ডাকলে আমি আসবো। তৃণমূলেই থাকছেন, তৃণমূলেই থাকছেন।
পিছনের সারিতে চলে যেতে হচ্ছে। আচ্ছা আমি আবার বলছি শুনুন, আজকে আর এই সমস্ত কথা বলার জন্য তো আমি এখানে আসিনি, আমাকে ডাকা হয়েছে, একটা আগামী দিনের রণনীতি নিয়ে কিছু আলোচনা ছিল এবং আমার সাথেও অনেক কিছু নিয়ে আলোচনা ছিল, সেটা আলোচনাটা হয়েছে, এর বাইরে আমি বাদ বাকি কিছু আর বলতে পারবো না, পরে পার্থটা যদি কিছু বলেন উনি বলবেন, সেটা আর এরপরে কিছু নেই। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত বাগেরহাট পোলের দুস্থ অসহায় স্থানীয় মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ও রোটারি ক্লাবের সহযোগিতায় প্রায় হাজারটি কম্বল বিতরণ করলেন এলাকার বিভিন্ন প্রান্তে। আজ অরবিন্দ শিক্ষা কেন্দ্রের 90টি কম্বল মানুষের হাতে তুলে দিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সহ সদস্যরাও। আজকে আমরা এখানে 90টা বাচ্চাকে দেয়া হয়েছে, হ্যাঁ আমরা এখন পর্যন্ত হাজারখানেক বিতরণ করে ফেলেছি। এখানে আমাদের এটা বাচ্চাদের জন্য স্কুল রয়েছে বলে আমরা বাচ্চা এবং তাদের পরিবারদের জন্য করেছিলাম। এখানে লোকাল কমিউনিটিতে কিছু কম্বল বিতরণ করার জন্য, সেটা একটু আগে হয়ে গেছে, আপনি হয়তো তার ছবি পেয়েছেন, এই হলো ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর আস্থা ভরসা ও বিশ্বাস রেখে তার উন্নয়নের হাত শক্ত করতে বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় নেতৃত্বে ও 130 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের শ্রী অভিজিৎ মুখার্জির উপস্থিতিতে ও বেহালা পশ্চিমের সকল নেতৃত্বের উপস্থিতিতে ও সদ্য বিজেপি থেকে আসা শ্রী ভাস্কর দাস ও শুভজিৎ মজুমদারের উদ্যোগে আজ বেহালা পশ্চিমের 128, 129 ও 130 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 150 থেকে 180 জন বিজেপি কর্মী সমর্থক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর মূল উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সর্বাত্মক উন্নয়ন হচ্ছে, সবাইকে এক করে রাখা, সমাজকে এক করে রাখার যে লড়াই, সেই লড়াই সংহতি শান্তি সম্প্রীতি উন্নয়ন প্রগতি এই পথকে সমর্থন জানিয়ে বিজেপি সিপিএম থেকে বেশ কিছু যুবক তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। সেই কর্মী যোগদান অনুষ্ঠানের এই পথসভা, যারা আজকে আমাদের দলে যোগ দিলেন তাদের সকলকেই আমরা তৃণমূল কংগ্রেসে গ্রহণ করলাম, তারা সবাই তৃণমূল কংগ্রেসে থাকবে। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলি, শক্তিদা বহুক্ষণ ধরে বলেছেন, একই কথা পুনরাবৃত্তি করবার কোন প্রয়োজন নেই, কিন্তু যে বেহালায় চাকরি ছেড়ে 2001 এসেছিলাম তখন বলেছিলাম যে আর কিছু না হোক বেহালায় শান্তি ফিরিয়ে দেব। আজকে বেহালা অশান্ত নয়, শান্ত বেহালা, আর বেহালার চোখে পড়ার মতো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা করতে পেরেছি। মোহিনী চৌধুরী শ্রমজীবী ক্যান্টিনার 100 দিন পূর্ণ হওয়ার উপলক্ষে রবীন্দ্রনগর বাসস্ট্যান্ড করোনাকালে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে 100 জন শ্রমজীবী মানুষের হাতে তুলে দেওয়া হলো মশারি, তার সাথে ছিল মাস্ক, স্যানিটাইজার, শ্যাম্পু ও এক বেলার খাবার। আজকে আমাদের যে আপনারা জানেন বেহালায় মোহিনী চৌধুরী শ্রমজীবী ক্যান্টিন, এই মোহিনী চৌধুরী শ্রমজীবী ক্যান্টিনের আগামীকাল 100তম দিন হচ্ছে। পথ চলা শুরু হয়েছিল পায়ে পায়ে নিবেদিত গরিব মানুষ, শোষিত বঞ্চিত মানুষের উদ্দেশ্য নিয়েই আমরা শ্রমজীবী ক্যান্টিন শুরু করি। পায়ে পায়ে আজ তার আগামী রাত পোয়ালেই 100 দিন, আগামীকালও আমাদের প্রোগ্রাম আছে।
বেহালা বিজিপ প্রেস জয়রামপুর জেলা রোডে আজকে বেহালা রবীন্দ্রনগর মিনি বাস স্ট্যান্ডে তারই একটি পার্ট। এই পার্ট আজকে আমরা রবীন্দ্রনগর মিনি বাস স্ট্যান্ডে খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে মানুষের জন্য ওই ক্ষুদ্র একটা প্রয়াস করেছি মাস্ক মশারি স্যানিটাইজার দিয়ে, কারণ আপনারা জানেন যে রাজ্য এবং কেন্দ্র সরকার দুটি সরকারই তাদের তারা হচ্ছে লকডাউন করে শুধু অর্থনৈতিক ক্ষতি করেছে, খেটে খাওয়া মানুষের জন্য কিছু করেনি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা বিভিন্ন জায়গায় সারা দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে সঙ্গে সংগতি রেখে আমরা 129 নম্বর ওয়ার্ড 130 নম্বর ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচি করেছি। কখনো রক্তের সংকটে রক্তদান শিবির, কখনো গরিব মানুষকে এই প্যান্ডামিক সিচুয়েশনে স্বাস্থ্য শিবির করে সহযোগিতা করেছি, কখনো খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি, কখনো আমরা চেষ্টা করেছি যে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো যায়। আজ তার 100 দিন। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K. L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।